চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر ربكما تكذبان তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে, আর জিনকে সৃষ্টি করেছেন দোয়াহীন আগুনের শিখা থেকে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্ত্রক। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সমুদ্রের দুই বিশাল স্রোতধারাকে তিনি মুক্তভাবে প্রবাহিত করেন যাতে তারা পরস্পর মিলিত হতে পারে, কিন্তু মাঝে রয়েছে অদৃশ্য দেয়াল, ফলে তারা পরস্পরকে অতিক্রম করতে পারে না। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর সমুদ্রে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সমুদ্রে চলমান পর্বতের মতো শোভাময় নৌযানগুলো তারই নিয়ন্ত্রণাধীন। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর একটা কোরআন তালাওয়াত করার জন্য, আমাদেরকে এত সুন্দর একটা কোরআন তালাওয়াত উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। রিপন স্যার আপনি কি রেডি? তাহলে আমরা ফরমালি শুরু করে দিব। রিপন স্যার আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপের 140তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপে এখানে আমরা সকলের জন্য উন্মুক্ত, স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপটি সকলের জন্য উন্মুক্ত। এখানে আমরা শিখি এবং শেখাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আজকের আলোচনার বিষয় রেপার্টারিকরণ সহজ, মানে সহজভাবে রেপার্টারিকরণটা আপনারা কিভাবে করবেন সেটা আমাদের আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় হোমিওপ্যাথ এম এ এইচ রিপন স্যার, DHMS, DHB, BAYS India, MBS জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা হোমিও ও রিসার্চ ফাউন্ডেশন। স্যার আমাদের একটা সুন্দর ক্লাস উপহার দিবে ইনশাল্লাহ। আপনারা কেউ ভিডিও অন করবেন না এবং কেউ আনমিউট হবেন না। যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে, স্যারা যদি আপনাদের কোশ্চেন করে তাহলে আপনারা রেসপন্স করবেন, তাছাড়া কেউ কাইন্ডলি ভিডিও অন করবেন না এবং কি আনমিউট হবেন না এবং মাঝখানে কোনো কথা বলবেন না। শেষ হয়ে গেলে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে স্যারের যে রিলেটেড ক্লাস করাবে ঠিক সে রিলেটেড কোশ্চেন করবেন, তাহলে স্যারের উত্তর দিতে সুবিধা হবে এবং আমাদেরও আমাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের আলোচক রিপন স্যারকে তার মূল্যবান ক্লাসটি শুরু করার জন্য।
জি স্যার, আপনি প্রস্তুত থাকলে শুরু করতে পারেন স্যার। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, যারা দূরের এবং কাছের রুমের মধ্যে আমার কথা শুনতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আজকের রেপার্টরি ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম, যারা ভিন্ন ধর্মের মানুষ আছেন তার তার ধর্মের ধর্মের রিচুয়াল অনুযায়ী সকলকে অভিবাদন বা তাহিয়াত জানিয়েই শুরু করছি আজকের আমাদের রেপার্টরির পঞ্চম ক্লাস। আজকের ক্লাসটির বিষয়বস্তু আমরা আগেই লিখেছি যে কোথায় কি পাবো। তার আগে আমি পূর্বের যেই গত যেই ক্লাসটি করেছিলাম সেই ক্লাসটির একটু রিকেপ করে আমি সামনের দিকে এগিয়ে যাব। তো আমাদের আমাকে যারা আমার পূর্বের ক্লাসগুলো করেছেন আশা করি প্রত্যেকে আমার সাথে আমাকে আলোচনার ক্ষেত্রে সহযোগিতা করবেন। গত ক্লাসটি কে কে আমার দেখেছেন বা অফলাইন বা অনলাইনে দেখেছেন একটু কাইন্ডলি যদি টেক্সট করতেন তাহলে আমি গত ক্লাসের রিভিউটি করতে আমার অনেকটাই সহজ হতো। আমাকে শুনতে বা শোনা শোনা যাচ্ছে কি? জি স্যার সুন্দরভাবে শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ। গত যে ক্লাসে যারা ছিলেন তাদের মধ্যে যারা আমার ক্লাসটি অফলাইনে বা অনলাইনে করেছেন এখান থেকে তাদের যদি মানে তারা যদি একটু টেক্সট করে যেতেন ওয়ান বাই ওয়াই চেপে যেতেন তাহলে হয়তো আমার আজকের গত ক্লাসের রিভিউটি করাতে খুব সহজ হতো। তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি মোটামুটি রেজওয়ানুর রহমান, আলে আক্তার আলো ম্যাম, হ্যাঁ, এবং এছাড়া আর বেশ এখন আমার আমাদের এইখানে 22 জন উপস্থিত আছেন। আপনারা যদি আমাকে কোঅপারেশন করেন তাহলে দেখবো যে আমরা ক্লাসটা আসলে খুব প্রাণবন্ত হবে এবং সুন্দর হবে, যেটা আপনাদের নিজেদেরও প্রয়োজন আর আমারও একটু বুঝে নেওয়া প্রয়োজন। কারণ এইটুকু জায়গা যদি আমরা করতে পারি যে গত ক্লাসে আমরা যেটি করেছিলাম একটি রুব্রিক, আমরা বলেছিলাম যে একটি রুব্রিক হয়তো দেখা গেল যে এক লাইনের হতে পারে, এক পৃষ্ঠার হতে পারে, আর হাফ কলামের হতে পারে, আবার বেশ অনেক দীর্ঘ 143 পৃষ্ঠার আমরা রুব্রিক এই বইয়ের মধ্যে দেখব। তো এই রুব্রিক গুলো আসলে কিভাবে সাজানো আছে, রোগীর কমপ্লেন অনুযায়ী, রোগীর লোকেশন অনুযায়ী, রোগীর কনকমিটেন্ট মডালিটিস, এইসব জিনিসগুলোর উপর ভিত্তি করে কিংবা এক্সটেনশন মানে সমস্যাটির বিস্তৃতি, এই সকল বিষয় বিবেচনা করে রুব্রিক গুলোকে সুন্দরভাবে বিন্যাস করা আছে। এটা খুব আধুনিক, সবচেয়ে বড় কথা যে ক্যান্ট রেপার্টরিটা মানে আজ থেকে 100 বছরেরও অধিক কাল, সেই 1897 সালে ক্যান্ট রেপার্টরির প্রথম প্রকাশ, আজকে প্রায় দীর্ঘ 125 বছর ধরে, যদিও আমরা 25 বছর পরে তার এই বইটি নিয়ে চর্চা করছি তবুও বলবো যে আজকের এই 125 বছরের বিজ্ঞানের যুগে এর যে বিন্যাস পদ্ধতিটি, এর যে বিন্যাস পদ্ধতিটি আপনারা যারা মানে কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা ভালোভাবে বলতে পারবেন যে এর বিন্যাস পদ্ধতিটি এত চমৎকার, এত চমৎকার যে কম্পিউটারের অ্যালগোরিদমের ভাষা অনুযায়ী এত স্মুথলি সাজানো, যার কারণে এটা খুব সহজে সফটওয়্যারও নেওয়া সম্ভব হয়েছে। তো ঠিক এই রুব্রিক গুলোর ক্ষেত্রে প্রত্যেকটি রুব্রিক, সাব রুব্রিক, সাবের সাব রুব্রিক এবং অন্যান্য অপশন গুলো খুব চমৎকার ভাবে সাজানো আছে। এর সাজানোর ক্ষেত্রে আপনি কোনো বিশৃঙ্খলতা দেখবেন না। তার এই ধারাবাহিকতা আমি বলছিলাম যে একটি রুব্রিক, ধরেন যে রুগী আমাকে যে কষ্টটির কথা বলবে সেই কষ্টটি আমরা যদি দেখি বইয়ের মধ্যে যে এক পৃষ্ঠার, তাহলে আমি বলবো যে সেই রুব্রিকটি সেই কষ্টটির দুটো ভাগে ভাগ করে নিব, অর্ধেক হবে চরিত্রগত আর অর্ধেক হবে সাধারণ লক্ষণ অনুযায়ী। আর যদি রুব্রিকটি
যদি হাফ মানে এক কলামের হয় তাহলে অর্ধেক কলাম, আনুমানিক অর্ধেক কলাম হবে সাধারণ লক্ষণ, আর অর্ধেক কলাম হবে চরিত্রগত লক্ষণ। রুব্রিকটি যদি 120টার হয় আনুমানিক অর্ধেক অর্ধেক পৃষ্ঠা জুড়ে হবে সাধারণ লক্ষণ এবং বাকি অর্ধেক পৃষ্ঠা হবে চরিত্রগত লক্ষণ। আমরা গত ক্লাসে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি। সেই জায়গা থেকে আমার আজকে যারা আমাকে কোঅপারেট করবেন আব্দুল্লাহ আল মামুন স্যার। আচ্ছা, আমি একটি সমস্যার কথাই বলি, আপনি আমাকে বলবেন যে সমস্যাটি আসলে আমি পাবো কোন অধ্যায়, এক দ্বিতীয় নাম্বার সেই অধ্যায়ের আমি কোন রূপবৃত্তিতে ঢুকবো, এবং সেই রূপবৃত্তিতে ঢুকে আমি রূপবৃত্তির প্রথম অংশ খুঁজবো না দ্বিতীয় অংশ খুঁজবো। হ্যাঁ, আপনি দুটো কাজ করবেন, আমি আমি বলি সমস্যার কথাটি বলি, আপনি শুনেন, আমাকে শুধু বলবেন যে এটা কোন চ্যাপ্টারে আছে এবং রুব্রিকটা মানে বাংলাটা যদি আপনি না জানেন, আমি ইংলিশটা না জানেন, আমি ইংলিশটা বলে দেবো, আপনি ইংলিশটা অনুপাতে বলবেন যে এটা অমুক জায়গায় আছে, এই রুব্রিকটার এই জায়গায় আছে সমস্যাটি। আমার স্কেপুলায় ব্যথা, মানে পিঠের যে পাখনা আছে না, পিঠের পাখনাতে ব্যথা, আমাকে বলেন এটা কোথায় বাবু? আমি ওখানে গিয়ে আমি ব্যাগের ব্যাগের প্রথম অংশ পাবো সাধারণ রোগী হিসেবে। মানে আমার মনে হয় যে আমি তাদের তাদের জন্যই এই ক্লাসটি টানবো, এর যদি একজনও হয় তার জন্য আমি কষ্ট করে করে টানবো। আমি আপনাদের বলতেছি আপনারা আমার সাথে সহযোগিতা করেন, সহযোগিতা করলে আপনাদের ক্লাস দিতে যেমন আপনার শেখার ক্ষেত্রে আপনাদের সহজ হবে, ঠিক আবারও বলতেছি যে আমার জন্য ক্লাসটি পরিচালনা করা খুব সহজ হবে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারতেছি যে আপনাদের ক্লিয়ারেন্স যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি যে আপনারা আমার কথাটি বুঝতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আমি সামনে যেতে পারি না। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় কি পাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাকে তো বুঝতে হবে যে আপনারা রুব্রিকের বিষয়গুলো বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, তো আমি যে স্যারকে বলতেছিলাম যে এই আব্দুল্লাহ মামুন স্যার, আমি একটি সমস্যার কথা বলেছিলাম, আপনারা শুনতে পেয়েছেন কিনা জানি না, আমার পিঠের পাখনায় ব্যথা করে, আমি এটা রুব্রিকের কোন স্টেজে পাবো একটু বলবেন, কোন অধ্যায় পাবো? ক্লাসটি আসলে খুব যে এই স্মুথ হবে তা মনে হয় না, ঠিক আছে ম্যাম। আব্দুল্লাহ মামুন স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ স্যার। আমি যেই জায়গাটি থেকে কথা বলতেছি, আপনি যদি শুনতে পান তাহলে আমাকে বলেন যে এই যে আমার পিঠে ব্যথা পাবো কোথায়? আমরা এখানে স্যার, আমার এখানে যে অধ্যায় আছে ক্যান্ট রেফার হচ্ছে, এখানে যে আমার আমার মতে ব্যাক যে অধ্যায়টা আছে, হ্যাঁ খুব খুব মানে খুব পেঁচানো গোচানো না, খুব ইজি ভাবে বলেন যে আমার পিঠে ব্যথা পাবো ব্যাকে, ঠিক আছে, হাতে ব্যথা পাবো আমি এক্সট্রিমিটিসে, হ্যাঁ আমার মাথায় ব্যথা আমি পাবো মাথায়, অঙ্গপ্রত্যঙ্গ যেই জায়গার কথা বলবে সেই জায়গায় পাবো, তাইলে আমার এখানে অনেক কথার দরকার নেই। ক্যান্টেপার্টিতে কি আছে আমরা জানি যে 37 অধ্যায় আছে, এটা সবাই এই আগে আমরা 10 নম্বর স্লাইডে আমরা এটা করিয়েছি, তাহলে আমার পিঠে ব্যথা পাবো আমি ব্যাকে, ঠিক আছে। আমাকে বলবেন, আমি একটি সমস্যার কথা বললাম যে আমার পিঠের পাখনায় ব্যথা, আমি এটা এই যে স্লাইডটি আপনাদের সামনে ডিসপ্লেতে আছে আপনি দেখতেছেন, এখানে দেখেন লাল কালারে 1-2 আছে, নীল কালারে 1-2-3-4 আছে, ঠিক আছে, আর কালো কালারে 1-2-3-4 প্রত্যেকটি জায়গায় এইভাবে বিন্যাস করা আছে। আমাকে বলেন যে স্যার
একের এর একের মধ্যে পাবো না দুইয়ের মধ্যে পাবো লাল কালারে, এই এই সমস্যাটি। আমার পিঠের পাখনায় পাবো, ধন্যবাদ। একের কততে পাবো, দুয়ে পাবো না একে পাবো? সরি বুঝিনি, আবার প্রশ্ন বুঝিনি। মানে আমার পিঠের পাখনায় ব্যথা, এই কথাটি আমি কোথায় পাবো? একের একে পাবো না একের দুয়ে পাবো? একের দুয়ে পাবো। কেন স্যার একটু বলেন। মানে এটা যে মানে অঙ্গের অংশ তো, সাধারণ অঙ্গের একটা অংশ, এই কারণে অংশ মানে পুরো পিঠের পিঠের একটা অংশে আংশিক মানে পিঠের একটা অংশের মধ্যে ব্যথা। ধন্যবাদ স্যার। আচ্ছা এরপরে আমাকে একটু কামরুনার ম্যাম বলবেন। হ্যাঁ, আমার পেটের নাভিদেশে জ্বালাকর ব্যথা, আমার পেটের নাভিদেশে জ্বালাকর ব্যথা কোথায় পাবো? কামরুনার ম্যাম আমার পেটের নাভিদেশে জ্বালাকর ব্যথা কোথায় পাবো? লক্ষণ মানে দুয়ে, ধন্যবাদ। তারপরে দুয়ের কোন অংশ পাবো? একে পাবো না দুয়ে পাবো? কেন এটা পেটের নাভিদেশে বলছে? একটা মানে পুরো পেট তো বলে না, পেটের একটা অংশ, অঙ্গটাকে একটা অংশকে বলছে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আলেয়া ম্যাম আমাকে একটু বলবেন যে আমার পেটের নাভিদেশের ব্যথা রান পর্যন্ত ছড়ায়, আমার পেটের নাভিদেশের ব্যথা রান পর্যন্ত ছড়ায়, এটা কোথায় পাবো? স্যার এটা আমরা পাবো, স্যার আবার বলেন কোশ্চেনটা। আমার পেটে, আমার পেটের নাভিদেশের ব্যথা রান পর্যন্ত ছড়ায় বা নাভিদেশের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, কোথায় পাবো? মিউরেক্স একটা ওষুধ, ইনগুইনাল রিজনের ব্যথা একেবারে বুক পর্যন্ত চলে যায়। সমগ্র অঙ্গের চার নাম্বারে যেহেতু বলছে ম্যাম, আরেকবার রিপিট করেন কোথায় পাবো? জি স্যার। আপনি আমার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? সমগ্র অঙ্গের, জি স্যার, আপনি বলছেন যে পায়ের ব্যথা রান পর্যন্ত ছড়ায়। না 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 ম্যাম, আমি পায়ের ব্যথা বলিনি, আমি বলছি পেটের ব্যথা, পেটের পেটের নাভিদেশের ব্যথা, আবার বলতেছি পেটের নাভিদেশের ব্যথা। কথা বুঝা যাচ্ছে না তো এই জন্য। পেটের নাভি অঞ্চলের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, পেটের নাভি অঞ্চলের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। তাহলে সম দ্বিতীয়টা অঙ্গ অঙ্গ বিশেষে বিস্তৃতিতে মানে চার চার। শুনেন ম্যাম, আপনি শুধু নাম্বার এক নাম্বারের এইভাবে বলেন, এক নাম্বার হচ্ছে সাধারণ লক্ষণ, এটা যদি সাধারণ লক্ষণ হয় তাহলে এক নাম্বারে যাবেন, যদি এটা চরিত্রগত লক্ষণ হয় তাহলে দুই নাম্বারে যান। জি। এরপরে যেহেতু আমি বলতেছি পেটের নাভি অঞ্চল, তার মানে পেটের আংশিক, তার মানে যদি এক হয় তাহলে একের তিনে যেতে দুয়ে যেতে হবে, দুয়ে যেতে হবে। জি। দুয়ের দুই দুই এর চার নাম্বার আছে, দুই এর চার নাম্বার, দুই এর চার নাম্বার, দুই এর চার নাম্বার, দুই এর চার নাম্বার। জি। টোটালটা হলো একের দুই এর চার নাম্বার, একের দুই এর চার নাম্বার, ক্লিয়ার? জি স্যার। ধন্যবাদ। একের দুই এর চার নাম্বার। আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন, আমার কপালের ব্যথা, আমার কপালে টেনে ধরা ব্যথা, আমার কপালে টেনে ধরা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, আমার কপালে টেনে ধরা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আমার কপালের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, কোথায় কোনটাতে পাবো আমি বলেন স্যার? এটা চরিত্রগত লক্ষণ, দুইয়ের চারের মধ্যে পাবো। দুইয়ের চারের কোথায়? এক দুই তিন চার কোন অক্ষরে পাবো?
মানে 2 এর 4 এ বিস্তৃতিতে পাবো আচ্ছা 2 এর 4 এর 4 এ 2 এর 4 এর 4 এ জি স্যার 2 এর 4 এ পাবো 2 এর 4 এর 4 মানে 2 এর 4 তারপর 4 এর 4 তাই তো 2 এর 4 এ পাবো জি স্যার জি স্যার 2 এর 4 এর 4 আচ্ছা আমাকে একটা 2 এর 3 এর 2 এর 3 এর 1 এর একটা উদাহরণ দেন তো ম্যাম ধরেন যে চরিত্রগত লক্ষণ সমগ্র চরিত্রগত লক্ষণ সমগ্র অঙ্গে এবং এটা মানে একটা মানে একটা মানে দুই এর চরিত্রগত লক্ষণ আবার বলতেছি দুই এর চরিত্রগত লক্ষণ একটা যে কোনো একটা শর্ত সাপেক্ষে বলেন তো একটা রোগী এসে ক্লেম করলো সেই ক্লেমটা কেমন হবে দুই এর চরিত্রগত লক্ষণ যেমন মনে করেন আমি বলতেছি একের একের একটা চরিত্রগত লক্ষণ বলি মনে কর একের একটা লক্ষণ বলতেছি একের যে আমার মাথায় ব্যথা সম্পূর্ণ মাথায় ব্যথা ঠিক আছে আমার মাথায় ব্যথা সম্পূর্ণ মাথা ব্যথা রোদে গেলে এটা কোথায় পাবো আমার মাথায় ব্যথা সম্পূর্ণ মাথা ব্যথা রোদে গেলে এটা আমরা পাবো একের একের তিন নম্বরে তাই তো জি স্যার আমার আমার মাথা ব্যথা আমার মাথা ব্যথা রোদে গেলে আমার মাথা ব্যথা রোদে গেলে পাবো কোথায় একের একের তিন নাম্বার ঠিক আছে আপনি আমাকে এইভাবে দুই এর তিন এর তিন নাম্বারের একটা উদাহরণ দেন সমগ্র অঙ্গ দুই এর তিন এর তিন নাম্বার স্যার আমি বুঝাতে পারবো না স্যার আচ্ছা দুই দুই বললে যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক পেইন বলেন ঠিক আছে যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক পেইন সুস ফুটানো ব্যথা ওকে জি স্যার তাহলে আমার এখন সমগ্র মাথায় সুচ আপনি বলছেন মাথায় ওকে দুন ফাইন ফাইন বলেন মাথায় সুচ ফুটানো ব্যথা ধন্যবাদ আপনি পেয়ে গেলেন 2 এর 3 ক্লিয়ার এইবার একটা কারণ বলে দেন কি কারণে ব্যথা ধন্যবাদ আপনি সুন্দর পারছেন আলহামদুলিল্লাহ এই তো চর্চা করলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ম্যাম আমাকে একটু বলেন যে দুই এর চারের দুই আমাকে একটা উদাহরণ দিবেন দুই এর চারের দুই বলেন জি স্যার আগে চরিত্রগত ব্যথার নাম বলে ফেলেন চরিত্রগত নাম বলে ফেলেন যেমন মুখ বলতে পারি স্যার জ্বালা কর হুল ফুটানো টাটা ব্যথা কর টেনে ধরা ছিঁড়ে ফেলা এই যে অনেক রকমের চরিত্রগত ব্যথা আছে আছে না একটা চরিত্রগত ব্যথা মাথায় ধরে রাখে এই ব্যথাটাকে আপনি যে কোনো অঙ্গে লয়ে যান আমার হাত পায়ের মধ্যে জ্বালা কর ব্যথা হচ্ছে আমার পিঠের মধ্যে জ্বালা কর ব্যথা হচ্ছে আমার পেটের মধ্যে জ্বালা কর ব্যথা হচ্ছে আমার বুকের মধ্যে জ্বালা কর ব্যথা হচ্ছে আমার মাথার মধ্যে জ্বালা কর ব্যথা হচ্ছে বলে দিলেই কিন্তু খালাস দুই নম্বর হয়ে গেল বলতেছিলাম স্যার এইটা এইটা এটা কোনটার মধ্যে পড়ে যে ধরেন গাড়িতে ভ্রমণ করার সময় বমি হয় গাড়িতে ভ্রমণ করার সময় বমি হয় প্রবলেমটা কি বমি প্রবলেমটা বমি হয় ঠিক আছে তাহলে আপনি ভমিটিং এ যাবেন ভমিটিং পাবেন কোথায় এখন কিন্তু বলি নেই এখনো বলি নেই আজকে এগুলো বলবো যে কোথায় কি পাবেন না 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 স্যার 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 আমি 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 সেটা জানতে যাচ্ছি না মানে এখান থেকে আমি এটা কোন ফরম্যাটে এটা এটা চলে আসে এটা জানতে যাচ্ছিলাম স্যার আগে আপনাকে ক্লারিফাই করতে হবে যে কোথায় পাবেন ঠিক আছে হুম তাহলে ওই অধ্যায়টিতে যেতে হবে মেইন সমস্যাটা কি বমি ঠিক আছে আচ্ছা মেইন সমস্যাটি বমি তাহলে বমি বমির পরে আপনার এখানে কন্ডিশনটা কি কন্ডিশন হলো গাড়িতে চললে
ক্যারিং ক্যারিজ আউট, ঠিক আছে? আপনি দেখবেন যে 485 বা 400 সরি 400 বা মানে সরি 490 95 বা 430 এর দিকে 530 এর দিকে গেলে পাবেন এটা। তার মানে স্যার এটা হচ্ছে চরিত্রগত লক্ষণের 3-2-3 নাম্বার ক্রিয়েট করে। না, একটু খেয়াল করেন, ভূমি ভূমিটার কি কোনো অঙ্গ আছে? না স্যার, না না, ভূমির কোনো অঙ্গ নাই। তাহলে ভূমির অঙ্গ না থাকলে তাহলে এটা তো এই বিন্যাসের মধ্যে পড়বেই না, পড়বে না, এটা একটা ডিফারেন্ট কেসেস। রাইট রাইট, ঠিক আছে। ভূমিটা যদি রুব্রিক হয় তাহলে ভূমির ক্যারেক্টার আপনি পাবেন, ভূমির ক্যারেক্টার পাবেন। ভূমিটা ছানা ছানা, ভূমিটা দইয়ের মতন, ভূমিটার মধ্যে রক্ত মেশানো, ভূমিটার মধ্যে বিভিন্ন রকম, ভূমির ক্যারেক্টার গুলো আলাদা। ওই বিন্যাসটা যেটা অঙ্গ ভিত্তিক নয় তার বিন্যাস কিন্তু ভিন্ন, ডিফারেন্ট, ঠিক আছে স্যার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তো আলে ম্যাম যেটা বলতেছিলেন সেই জায়গাটায় আসি আমরা। আমি 2-3-2 নাম্বার চাচ্ছিলাম, আমাকে এবার একটু বলেন যে কোনো একটা উদাহরণ। মেহওয়াকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, অন্য কেউ স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা, অন্যরে কি আমাকে শুনতে পাচ্ছেন কেউ? আমার একটা ফোন আসছে তো এই জন্য আসলে আমি আপনার রিপ্লাই দিতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই মানে শুধু এন বা ওয়াই লিখে দিলেও বুঝবো যে আমি ব্যস্ত আছি, বি লিখলে বিজি, এই 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 টেক্সট শর্ট টেক্সট গুলো ইয়ে করে ফেলে জাস্ট একটা ইয়ে দেওয়া রিপ্লাই। তাইলে আমরা আচ্ছা ম্যাম, আমাকে একটু 2-3-2 নাম্বার একটা উদাহরণ। 2-3 স্যার, 2-3 মানে 2-3-2 আবার বলতেছি। জি জি জি, চুলার উত্তাপে মুখে ব্যথা বা নাকে ব্যথা, আমি তো ব্যথার কোন ক্যারেক্টার পেলাম না। জি, মানে চুলার উত্তাপে ব্যথা বলছেন। ওকে, আমার একটু খেয়াল করেন এইখানে, চুলার উত্তাপে নাকে ব্যথা, তাহলে তো আমার ক্যারেক্টার আসতেছে না, মাথার কি ক্যারেক্টার হবে বলেন, হাতের কি ক্যারেক্টার হবে, পায়ের কি ক্যারেক্টার হবে, এগুলোর কোন ক্যারেক্টার হবে? এই যে আমি বললাম যে ভূমিটা দেখতে বিভিন্ন রকমের, এটাই হচ্ছে ভূমির ক্যারেক্টার, ঠিক আছে? এখন ধরেন যে ব্যথা, ব্যথাটা সুসবিদ্ধ করা, হুল ফুটানো, টাটানো, টেনে ধরার মতন, কামড়ানো, বিভিন্ন রকমের ধরন আছে ব্যথাটার, এটা হলো ক্যারেক্টার। তাইলে এখানে চরিত্রগত ধরেন যে আপনি বললেন যে নাকে ব্যথা, ওকে নাকে ব্যথা, তাইলে আমরা কিন্তু ব্যথাটি সাধারণ পেলাম, ইন জেনারেল পেন, নাকের ব্যথাটা কি জেনারেল পেন, এটা কিন্তু ক্যারেক্টারের মধ্যে আসলো না। আপনি বলতে হবে নাকে ব্যথা, ঠিক খেয়াল করেন, আমার নাকে জ্বালাকর ব্যথা, তাইলে আমি 2 নম্বরে ঢুকবো। নাকে আমার হুল ফুটানো ব্যথা, নাকে আমার টাটানো ব্যথা, নাকে আমার হাতুড়ি পেটানো ব্যথা, নাকে আমার খোঁচানো ব্যথা, ঠিক আছে, নাকে আমার ছিঁড়ে ফেলার মতন ব্যথা, নাকে আমার তীরবিদ্ধ ব্যথা, নাকে আমার এইরকম, যদি আপনি ব্যথাকে ক্যারেক্টারিস্টিক করেন তাইলে আমরা এই চরিত্রগত অংশের মধ্যে ঢুকবো, তাই তো ম্যাম? বুঝা গেল কিনা? জি স্যার। তাইলে আপনি আপনি ছিলেন কোথায়? সাধারণ লক্ষণে ছিলেন, আপনি কিন্তু চরিত্রগত ঢুকেন নাই বাস্তবে। আচ্ছা, এরপরে 2 এর মধ্যে কি আছে? সময়, আপনার স্লাইডটি কি দেখছেন? আমার স্লাইডটি দেখা যায়? যদি দেখা যায় তাহলে আপনি এজন্য সরি স্যার। হ্যাঁ, আমার এই স্ক্রিনে আমার আপনারা স্ক্রিনের উপরে মানে হাত দিয়ে যেরকম ছবি বড় করেন না সেইভাবে স্লাইডটিকে বড় করে নেন আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে, তাইলে আপনাদের দেখতে সুবিধা হবে। জি স্যার, দিয়েছি। তাহলে 2-3-2 নাম্বারের উদাহরণ চাই, আমাকে বলেন 2-3-2 নাম্বারটা কি হবে তাইলে স্যার? যেমন এখানে আছে সকাল 9টা মাথা ডান পাশে জ্বালা করবে, ঠিক আছে,
এখানে লেখা আছে, এখন এই লেখা না দেখে আপনি নিজের থেকে ক্রিয়েট। জি স্যার, এখন আমি যদি এটা যদি বলি সকালে, সকাল নয়টা, সকাল নয়টা আমার কপালের ডান পাশে জ্বালা কর ব্যথা। ওকে পয়েন্ট অবশ্যই হয়ে গেছে, আমার কথা বুঝা গেছে স্যার? জি ম্যাম, আপনারটা হয়েছে, আপনিও বুঝছেন, আলহামদুলিল্লাহ। এখন অন্য কেউ বলবেন কি এই একই কথাই? ধরেন যে দুইয়ের চারের দুই নাম্বার, দুইয়ের চারের দুই নাম্বার, কে বলতে পারবে? দুইয়ের চারের দুই নাম্বার কেউ একজন বলেন। আমি বলি। জি ম্যাম বলেন। আমার চোখে খোঁচা মারা ব্যথা সকালে দশটা ঘুম থেকে উঠলি। একেবারে পারফেক্ট, একেবারে পারফেক্ট, খুবই চমৎকার। অন্য কেউ বলতে পারবেন? একের তিনের চার নাম্বার, একের দুইয়ের চার নাম্বার, কেউ একজন বলে বলেন একের দুইয়ের চার নাম্বার একটি উদাহরণ। আমি বলবো, যেমন পেটে জ্বালাকর ব্যথা বাম পাশ থেকে ডান পাশে ছড়ায়। পেটের জ্বালাকর ম্যাম এই যে ধরা খেলেন, আমি একের তিনের চার নাম্বার বলছি, একের তিনের চার নাম্বার বলেন। এক হচ্ছে সাধারণ লক্ষণ, এটা কিন্তু একের তিনের কথা, একের তিনের চার নাম্বার, তাহলে তাহলে হচ্ছে না। আমি চারের দুইয়ের চার নাম্বার বলেছি স্যার। জি জি ঠিক আছে, একের তিনের চার নাম্বার, একের দুইয়ের চার নাম্বার বলেন, একের। জি জি স্যার, ব্যথা পেটের বাম পাশ থেকে ডান পাশে ছড়ায়। ব্যথা পেটের ডান পাশ থেকে বাম পাশে ছড়ায়, ধন্যবাদ ম্যাম। এটা পুরো পেট বললেন না, এটা কি আমি পুরো পেট বলবো ভাববো না পেটের কোন একটা অংশ ভাববো বলেন তো? পেট বললেই বুঝে নিব সম্পূর্ণ পেট, সমগ্র। তাহলে আপনি আছেন কোথায়? একের 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 চার নাম্বার। জি স্যার, একের আমি আপনি একের একের চারের উদাহরণ দিয়েছেন, একের একের চার, আমি একের দুই এর চার চাইছিলাম। আমার হাতের কনিষ্ঠাঙ্গুলের ব্যথা কবজি পর্যন্ত ছড়ায়। আমার হাতের কনিষ্ঠাঙ্গুলের ব্যথা কবজি পর্যন্ত ছড়ায়, ধন্যবাদ আব্দুল্লাহ মামুন। এটা ঠিক আছে, একের একের চারের একের চারের চার নাম্বার, মানে সরি একের দুইয়ের চার নাম্বার, ঠিক আছে? জি 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 ফাইন। কারণ কি, এক নাম্বার কথা হচ্ছে সাধারণ ব্যথা, সাধারণ লক্ষণ। দুই নাম্বার কথা হচ্ছে যে অংশগত, মানে এক্সট্রিমিটিস এর একটা অংশ হলো আঙ্গুল, তাই না? এবং সেই আঙ্গুলের ব্যথা কোমর পর্যন্ত ছড়ায়, ঠিক আছে? ওকে আচ্ছা, আমরা এবার আর এই জায়গাটায় থাকবো না, আমরা সামনের দিকে যখন প্র্যাকটিসে যাব তখন এইগুলো আপনারা পারবেন আশা করি। আমরা এখন একটু ঘুরে আসতে চাচ্ছি। আমরা ঘুরে আসতে চাচ্ছি কোথায় একটু খেয়াল করেন, যেটা আমি বলতেছিলাম কি ব্যাপার, আমার কথা রিপিট হচ্ছে কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, আপনারা কি রিপিট শোনেন কিনা সেটা বলেন। না স্যার, রিপিট শুনি না। আচ্ছা ধন্যবাদ, আমি রিপিট শুনি শুনি, অসুবিধা নেই। আচ্ছা, যে কথাটি বলতেছিলাম, আপনারা একটু খেয়াল করেন, আমার স্লাইড, আমি আমার স্লাইড, নতুন একটা স্লাইড আমি ওপেন করছি, আপনারা দেখছেন দেখছেন কিনা? না, পুরোনোটাই দেখা যাচ্ছে। না স্যার, আগেরটা আছে। হ্যাঁ দেখা যাচ্ছে নতুনটা। জি আমরা একজন কথা বলি। হ্যাঁ এখন আসি আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, যে আমি গত ক্লাসে এইটা
আপনাদের কাছে বলছিলাম যে একটা একজন রোগী যে সমস্যাটির কথা বলে সেই সমস্যাটিকে আমরা কিভাবে রুব্রিকে কনভার্ট করব, তাই তো? সেই জায়গাটিতে যখন রোগী আমাকে বলবে যে আমার সামথিং ইজ একটা কষ্টের কথা, সে বলবে সেই কষ্টটিকে যদি আমি প্রশ্ন করি যে কোথায়, তাহলে যে মানে উত্তরটি আসবে সেটি হলো অধ্যায়। তাহলে আমরা অধ্যায়টি তো আমরা সহজেই অধ্যায়ের কাছে যেতে পারতাম, তাই না স্যার? ধরেন আমার মাথায় কোনো একটি কষ্ট হলে আমি পাবো কোথায়? মাথায়। পিঠে কষ্ট হলে আমি পাবো কোথায়? পিঠে। বুকে কষ্ট হলে আমি পাবো কোথায়? বুকে। ক্লিয়ার কিনা স্যার? জি জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাইলে আমাদের এই জায়গাটা আসলে খুব একটা গোলযোগ নাই। আচ্ছা, মাথার মধ্যে আমি কি পাবো, বুকের মধ্যে আমি কি পাবো, পিঠের মধ্যে আমি কি পাবো, এইগুলোতে আমার খুব একটা ঝামেলা নাই। কিন্তু কিছু কিছু রুব্রিক আপনাকে বিব্রত করবে, যেমন মনে করেন যে শরীরে চর্মরোগ। এখন ধরেন আপনার একজিমা হয়েছে, আপনি একজিমাটি পাবেন কোথায়? একজিমা তো একটা কষ্ট, তাই না? বা দাউদ একটা কষ্ট, ঠিক আছে? এরকম চর্মরোগ, আবার বলতেছি এরকম চর্মরোগ গুলো আপনি পাবেন কোথায়? স্যার, যে অঙ্গে হয় ওই অঙ্গে, অথবা সরাসরি জেনারেলে যাই স্কিন, যে ইরাপশন আছে স্কিনে দেখতে হবে, স্কিনে যাব। এখন আসেন একটা রুব্রিক, একটা রুব্রিক আপনি কিন্তু একজিমা সরাসরি পাবেন না। আপনি যদি বইয়ের ভিতরে খুঁজেন তাহলে একজিমাটি সরাসরি পাবেন না। দাউদ আপনি মানে হারপিস আপনি সরাসরি পাবেন না, গামাচি আপনি মিলিয়ারি সরাসরি পাবেন না। এই যে যেই চর্মরোগটি, আবার বলতেছি যেই চর্মরোগটি গুচ্ছ আকারে থাকে, অর্থাৎ একের অধিক গুচ্ছ আকারে থাকে, সেইগুলো আমরা ইরাপশন নামে রুব্রিকে সাবরুব্রিকের মধ্যে রাখবো। ধরেন যে ব্রন, ব্রন একটা উঠে না, ব্রন কিন্তু উঠে অনেকগুলো মিলে ব্রন হয়, ঠিক আছে? তাইলে এই জায়গায়। আর আর যদি সিঙ্গেল কোনো বড় প্রবলেম দেখা দেয়, ধরেন যে ফোড়া হইল, দেখেন ফোড়া কিন্তু একটা হইলেও ফোড়া, দশটা হইলেও ফোড়া, তাই তো? জি। কিন্তু ফোড়ার নেচার হলো গিয়ে সে একাই উঠে, তার আইডেন্টিটি একই হয়, ঠিক আছে? আবার দেখেন কার্বঙ্কল ফোড়ার মতনই, কিন্তু তার মুখ থাকে অনেকগুলো, তাই না? এই কার্বঙ্কল পাবেন আপনি ইরাপশনের মধ্যে, কিন্তু অ্যাবসেস পাবেন স্বতন্ত্র ভাবে। এইরকম আঁচিল একটা হয়, আবার ধরেন যে টিউমার একটা হয়। তাহলে এই যেইগুলো সিঙ্গেল হয়, যেই এই ধরনের চর্মরোগ এককভাবে স্বতন্ত্রভাবে হয়, সেইগুলো আমরা যার তার তার নামের মধ্যে পাবো, আর যেই অঙ্গের মধ্যে হবে সেই অঙ্গে পাবো। কথাটি ক্লিয়ার কিনা স্যার? বুঝা গেল স্যার? এখন যদি এই ফোড়া ধরেন যে দুই তিন জায়গায় হলো শরীরের, হাতে হলো, আবার দেখা গেল কপালে হলো, পিঠে হইলো, তাইলে আমরা এটা পাবো স্কিনের মধ্যে, আমরা স্কিনের অ্যাবসেসটাকে নেব। ঠিক এইরকম একজিমা যদি নির্দিষ্ট কোনো অঙ্গের মধ্যে হয়, তাইলে আমরা সেটাকে ওই অঙ্গের মধ্যে খুঁজব। আর যদি একের অধিক, ধরেন আমার হাতে পায়ে হয়েছে, আবার পেটের মধ্যেও হয়েছে, তাইলে আমি এটা পাবো স্কিনের থেকে নেব। কথাগুলো বোঝা গেল কিনা? তাইলে শুধুমাত্র একটি রুব্রিক মনে রাখলে আপনি অসংখ্য রুব্রিকের সমন্বয় পাবেন। যেমন আপনার স্লাইডের মধ্যে দেখতেছেন, একটি সূত্র মনে রাখলে হাজারো রুব্রিক অতি সহজে খুঁজে পাবেন। সূত্রটি হলো সার্বদৈহিক কোন চর্মরোগের রুব্রিক পাইতে চাইলে সরাসরি স্কিন অধ্যায় খুঁজবেন। স্কিন অধ্যায় গিয়ে কোন রুব্রিকটি খুঁজবেন? ইরাপশন, রেড কালারে লেখা আছে ইরাপশন রুব্রিকটি খুঁজবেন। আর যদি আপনি নির্দিষ্ট কোন অঙ্গে যদি হয় সেই চর্মরোগটি, তাইলে আপনি সেই অধ্যায়ের ইরাপশনে গিয়ে খুঁজবেন। তার কথাটি বোঝা গেল কিনা?
স্যার ক্লিয়ার ক্লিয়ার তাহলে তাহলে ধরেন যে আমার মুখের পিঠে ব্রণ, মুখেও ব্রণ আছে পিঠেও ব্রণ আছে, পাবো কোথায়? স্কিনে স্কিনে গিয়ে স্কিনে কোথায় খুঁজবো? স্কিনে কোথায় খুঁজবো? ইরাপশন মূল রুব্রিক ইরাপশন, আর ব্রণ ইংরেজি হচ্ছে একনি, তাইলে আমরা ইরাপশনের সাব রুব্রিক গিয়ে একনি খুঁজবো, বুঝা গেছে স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। এখন আসি আমি যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম, যে এখন যদি এটা ধরেন যে পিঠে ব্রণ, তাহলে পাবো কোথায়? ব্যাক ইরাপশন একনি, ব্যাকে ইরাপশন একনি। যদি স্তনে একজিমা হয় পাবো কোথায়? চেস্ট ম্যামি ইরাপশন, চেস্ট চেস্টে ঢুকে আগে ঢুকবো ইরাপশনে, তারপরে আমি যেহেতু সাবঙ্গ, এটা হচ্ছে কি পুরো বুক জুড়ে না, বুকের সাবঙ্গ অর্থাৎ মেমারি, ঠিক আছে? তাইলে আমরা ওই জায়গায় আগে ইরাপশনে ঢুকবো, ইরাপশনে গিয়ে আমরা অঙ্গভিত্তিকে খুঁজবো। প্রথম অংশ থাকবে সাধারণ মানে সম্পূর্ণ অঙ্গ, আর দ্বিতীয় অংশ থাকবে কি, দ্বিতীয় অংশ থাকবে অঙ্গের অংশ বিশেষ, তাহলে দ্বিতীয় অংশের মধ্যে গিয়ে আমরা অঙ্গের অংশ বিশেষে গিয়ে পাবো, বোঝা গেল কিনা স্যার? আচ্ছা, আমরা যখন প্র্যাকটিস করবো তখন এটা আমরা ইনশাল্লাহ বুঝে নেব। এবার আমরা আসি পরে, মানে দেখেন তাইলে আমাদের তাহলে যে বিষয়টা দাঁড়ালো যে আমি আছি পাবো কোথায়, আছি কি ইরাপশনে পাবো স্যার? এটা তো ভিন্ন ওয়ার্ড, সেটা কেন? কারণ ও স্বতন্ত্র একক ভাবে থাকে, কন্ডাইলোমাটা একক ভাবে থাকে, এক্সক্রিসেন্স একক ভাবে থাকে, টিউমার একক ভাবে থাকে, এবং ফোরা অ্যাবসেস একক ভাবে থাকে। তাহলে এই বড় বড় জিনিসগুলো ছাড়া আর সব ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো অনেকগুলো দানা বেঁধে থাকে, এই সমস্ত এই টাইপের যত রকমের ডার্মাটোলজি মানে এই চর্মরোগ আছে, সেই চর্মরোগ গুলো আমরা পাবো কোথায়? স্ক্রিনে মানে ইরাপশনে গিয়ে আমরা পাবো, যেই জায়গায় সমস্যাটি সেই জায়গায় সেই অধ্যায়ে ঢুকে আমরা ইরাপশনে করব। এরপরে আসেন ধরেন পায়খানা মানে শক্ত পায়খানা, একজন মানুষ শক্ত মলত্যাগ করে, এই শক্ত মলত্যাগ করে পাবো কোথায়? স্টুলে। আচ্ছা, ধরেন যে ডায়রিয়া পাবো কোথায়? রেক্টামে। ডায়রিয়াটা কেন রেক্টামে, আর স্টুলটা স্টুলে কেন শক্ত শক্ত মল পাবো স্টুলে? ধরেন এই নরম শক্ত যে, জি স্যার বলেন, বলতেছিলেন না বলছি মানে মল তো ইয়ে করা, আপনার হচ্ছে দেওয়া না দেওয়া এগুলো তো ইয়ের ব্যাপার, রেক্টামের ব্যাপার, এই এতে ব্যাপারটা হচ্ছে আমার পেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে তা কিন্তু মল না। আবার বলতেছি স্যার, পেটের মধ্যে যতক্ষণ থাকবে, হ্যাঁ পেটের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এটা মল না, ঠিক আছে? বের হয়ে যাওয়ার পরে অর্থাৎ বাচ্চা মানুষ যখন পটিতে টয়লেট করে বা বাচ্চা মানুষ যখন পটিতে প্রস্রাব করে, এই দুটো বিষয়ে ওইখানে যা থাকে পটিতে যা পড়ে থাকে সেটা হলো মল, সেটা হলো প্রস্রাব, ক্লিয়ার কিনা স্যার? জি। একটা একটা বাচ্চা মানুষ বা আপনি যা কমোডে রেখে আসলেন, আপনি যা কমোডে রেখে আসলেন সেটাই হলো মল, সেটাই হলো ইউরিন, তাই তো স্যার? বুঝা যাচ্ছে কিনা কথাটি? তাহলে এই যে পটিতে পড়ে, পটিতে যে পড়ে আছে, এই পটিতে পড়ে থাকা বিষয়টির মধ্যে আপনারা আপনাদের কাছে সেন্সেশনটা কি আসে? আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন এটা রং দেখতে পাচ্ছেন, এটা কালো হলো না হলুদ হলো না সাদা হলো না নীল হলো লাল হলো কেমন হলো, এটা আপনি দেখতে পাচ্ছেন, তাই তো?
কিন্তু পেটের ভিতরে থাকা জিনিসটা তো দেখতে পাচ্ছেন না, তাই না? জি স্যার, ক্লিয়ার কিনা? তাইলে মলের এখন যে নাকের মধ্যে যে গন্ধটা আসে সেই গন্ধটা কোথাকার আসে? পেটের ভিতরে থাকা বর্জ্যের গন্ধ আসে কি? আসে না, বের হয়ে যাওয়ার পরে যেটা উচ্ছিষ্ট পড়ে থাকে সেটারই গন্ধ আসে। তাহলে এর মধ্যে থাকে কি? প্রকৃতি থাকে, এটা দেখতে কিরকম, এটা নরম শক্ত কিরকম, এই শক্ত নরম যত রকমের বিষয়গুলো আছে, একেবারে পানির মতন তরল যা কিছু আছে, এভরিথিং হচ্ছে এর প্রকৃতি। এর বর্ণ, এর কালার যেরকমই হোক, সাদা হোক, কালো হোক, লাল হোক, নীল হোক, বেনিয়া সহকালা যা কিছুই হোক, এটা আমরা পাবো মলের মধ্যে, ঠিক আছে? এর যে গন্ধ, সেই গন্ধটি আমরা পাবো। এটা দিনের মধ্যে কতবার হয় কথা মানে খেয়াল করেন, এই যে বিষয়টি আমরা মলের প্রকৃতি, বর্ণ, গন্ধ, এই যে এই জিনিসগুলো আমরা পাবো স্টুলের মধ্যে, ঠিক আছে? এখন আসেন, যদি মনে করেন আমরা এই ঘরটার একটা ঘরের মধ্যে, আমরা আজকে এই রুমের মধ্যে আমরা কতজন মানুষ আছি? এই রুমের মধ্যে স্টিল নাও আমরা 26 জন এই রুমটার মধ্যে ক্লাস করতেছি। আচ্ছা, এই রুমটার থেকে যদি কেউ বের করে দিতে চান, তাহলে এটা কে পারবে এই রুমের মধ্যে বের করে দেওয়ার? যিনি এই রুমের মডারেটর, তাই তো? ঠিক, এটা যদি মনে করেন যে ভার্চুয়াল রুম না হয়ে যদি ইন জেনারেল রুম হয়, তাহলে দরজাটা যিনি দারোয়ান থাকবেন তার পক্ষেই এদের বের করে দেওয়া সম্ভব বা ভিতরে ঢুকানো সম্ভব। কারণ যদি দরজাটা তালা মেরে রাখে তাহলে কেউ বের হইতে পারবে না, পারবে কি? তাইলে বডির যে গেটওয়ে, সেই গেটওয়ে হলো রেকটাম, আরেকটা হচ্ছে আমাদের ইউরিনারি অর্গান, তাই তো? তাহলে বডির এই গেটওয়ে দিয়ে কোনো কিছু বের হওয়া বা না হওয়া, এটার মানে এটার যে দায়িত্ব সেটা হলো এই রেকটামের। মানে কোনো কিছু বের করতে চাইলে সেই বের করার পরিমাণটি কিরকম হবে? ধরেন আমার পকেটের মধ্যে 100 টাকা আছে, খুচরা খুচরা টাকা আছে, আমি চাইলে একত্রে 100 টাকা দিতে পারি, আবার আমি চাইলে ১ টাকা ১ টাকা করে এইভাবে দিতে পারি, পারি না স্যার? তাহলে এই এই বিষয়টি পায়খানা মানে মল একেবারেই অবিরত হতে থাকবে, অবিরত হবে। এই অবিরত হওয়াটি হচ্ছে রেকটামের কাজ। মল না হওয়া অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, যেটিকে আমরা বলি যে মানে কনস্টিপেশন, সেই কনস্টিপেশনটা রেকটামের কাজ। মলদ্বার দিয়ে রক্ত পড়ে, এটা রেকটামের কাজ। মলদ্বার নেমে যাওয়া মানে আপনি দিতে 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 যদি সব উজাড় করেও দিয়ে ফেলেন, সেটাও আপনার ইচ্ছা, আপনি দিতে পারেন। ঠিক সেই রেকটাম মানে সব মল ত্যাগ করার পরেও সে আরো বাইর করে দিল নিজেরটা, তাহলে এটা রেকটাম প্রলাপ। এই রেকটামটা লুজ হওয়া, রেকটামটা কনস্ট্রিকশন হওয়া, রেকটামটা সংকুচিত হওয়া, আকুঞ্চিত হওয়া, রেকটামের মধ্যে ফোড়া হওয়া, পাইলস হওয়া, ফিসার হওয়া, ফিস্টুলা হওয়া, এই সমস্ত কিছু আমরা পাবো রেকটামের মধ্যে। ডায়রিয়া, কনস্টিপেশন, এগুলো পাবো আমরা রেকটামের মধ্যে। বোঝা গেল কিনা? এখানে হওয়া না হওয়া, মলটা বের হওয়া না হওয়া, এটা কার দায়িত্বের মধ্যে? এটা রেকটামের মধ্যে। পরিষ্কার কিনা স্যার? তাহলে রেকটার মধ্যে আমরা পাবো কি? মল কি যদি অনেক বেশি পরিমাণ বের হয়, মানে খুব দ্রুত বের হচ্ছে আবার বের হচ্ছে না, এই হওয়া না হওয়াটা রেকটামের। আর পরিমাণে অনেক মল, এটা হলো স্থূলে। গন্ধ, এটা হলো স্থূলে। বর্ণ পাবো স্থূলে। এর প্রকৃতি আমরা পাবো স্থূলে। প্রকৃতি, পরিমাণ, বর্ণ, গন্ধ, এইগুলো আমরা পাবো স্থূল অধ্যায়ে। আর হওয়া না হওয়া পাবো আমরা রেকটাম অধ্যায়ে। আর রেকটামের অর্গানের মধ্যে অর্থাৎ মলদ্বারের মধ্যে যদি কোন রকমের সমস্যা হয়ে থাকে, যেমন ফোড়া, যেমন আঁচিল, যেমন পলিপ, যেমন পলিপাস, যেমন অর্শ, যেমন ফেটে গেছে, ওইখানে নালি ঘা হয়েছে, এই সমস্ত কিছু আমরা পাবো রেকটামের মধ্যে। বুঝা গেল কিনা স্যার? পরিষ্কার? এরপরে আসেন স্যার, আমি আর কতক্ষণ সময় পাবো?
ক্লাসের জন্য। এখন বাজে কয়টা? 9:36। আপনি 10:10 পর্যন্ত আপনি চালিয়ে যান। আমি 10টার মধ্যে ক্লোজ করে দেব স্যার, ঠিক আছে? জি। তাহলে এখন আসেন, এই গেল যেমন রেকটামে বিষয়টি ধরে রাখার বিষয়টি, প্রস্রাব হওয়া মানে মল বের হওয়া বা না হওয়া, আর মলের গন্ধবর্ণ প্রকৃতি এটা পেলেন স্থূলে, ঠিক ইউরিন অর্থাৎ প্রস্রাবের মধ্যে পাবেন আপনি কি প্রস্রাবের বর্ণ গন্ধ প্রকৃতি, ক্লিয়ার? তলানি ওই প্রস্রাবের সাথে কিছু মিশে আসছে, পাথর আসছে, দানা দানার অনেক কিছু আছে, এইগুলো সব আমরা পাবো কোথায়? ধরেন শরীরের ক্ষয় আমরা পাবো কোথায়? প্রস্রাবের মধ্যে, প্রস্রাবের বর্ণ গন্ধ ওই পটের মধ্যে যা পড়ে আছে, ক্লিয়ার? আর প্রস্রাব হওয়া বা না হওয়া এটা হলো ব্লাডারের কাজ, প্রস্রাব হওয়া বা না হওয়া এটা হলো ব্লাডারের কাজ, বুঝে গেল? জি স্যার। স্যার তাহলে আমরা প্রস্রাব অধ্যায়ে কি পাবো? প্রস্রাবের প্রকৃতি, বর্ণ, গন্ধ, তলানি, ক্ষয় ইত্যাদি আমরা পাবো ইউরিন অধ্যায়ে। আর প্রস্রাব কতবার হলো, অনেকক্ষণ পর পর হলো, মানে বিছানায় প্রস্রাব করা, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করা, অনর্গল প্রস্রাব করা, প্রস্রাব না হওয়া, প্রস্রাব আটকে আটকে আসা, প্রস্রাব, এই সমস্ত বিষয় আমরা পাবো ব্লাডারের মধ্যে, ক্লিয়ার স্যার? জি স্যার। ঠিক এইভাবে ঘাম অধ্যায়ে গেলে আমরা ঘামের বর্ণ গন্ধ প্রকৃতি, দাগ লাগা, এর প্রচুর পরিমাণ ঘাম হওয়া, অল্প ঘাম হওয়া, ঠিক আছে, এইগুলো আমরা পাবো সব ঘামের অধ্যায়ের মধ্যে, ক্লিয়ার? এখন ঘাম যদি কোনো রোগের কারণ হয়, কোনো কষ্টের কারণ যদি ঘাম হয়, যেমন মনে করেন মানে আমি ঘামলে, আমার ঘামলে আমি দুর্বল হয়ে যাই, ঘামলে আমি দুর্বল হয়ে যাই, অর্থাৎ এখানে ঘামটি হলো কারণ, বুঝা গেল? ঘামলে আমি দুর্বল হয়ে যাই, তাহলে আমার এই আমি দুর্বল হয়ে যাই শারীরিক ভাবে যে দুর্বলতাটি পাবো আমি জেনারেটিসের মধ্যে, সেখানে উইকনেসে গিয়ে আমি ওই যে ফাইট টাইম কন্ডিশন এক্সপ্রেশন আছে না, ওর মধ্যে কন্ডিশনের মধ্যে গিয়ে আমি পাবো পারস্পিরেশন ডিউরিন, ঠিক আছে? ঘাম যদি কোনো রোগের কারণ হয়, হ্যাঁ, যেমন মাথায় ঘাম, ঠিক আছে, যেমন মনে করেন, আর যদি ইফ অ্যান ইন্ডিভিজুয়াল কোনো অঙ্গের মধ্যে যদি হয় ঘাম, তাহলে আমরা সেটা অঙ্গের মধ্যে গিয়ে পাবো, ধরেন মাথায় ঘাম, পিঠে ঘাম, হাতে ঘাম, পায়ে ঘাম, যেমন এই যে গত কিছুদিন আগে অজস্র বাংলাদেশে আসছিলেন, আমরা একটা রুগী দেখতেছিলাম এক জায়গায়, রুগী এসে একটা মানে কমপ্লেনের কথা বললো, ঠিক এইরকম যে তার শরীরের এক পাশে ঘাম হয়, মানে প্রচুর পরিমাণ ঘাম হয় এক পাশে এবং সে দুর্বল হয়ে যায় তখন, এই যে এক পার্শ্বিক ঘাম, শরীরের এক পার্শ্বে ঘাম, আমরা জেনারেটিসে গিয়ে যাব, আমরা পারস্পিরেশনে যাব, ওয়ান সাইডে বা ওয়ান সাইডে গিয়ে আমরা তার লক্ষণগুলো পাবো, এই যে ধরেন ঘাম যদি কোনো রোগের কারণ হয় তাহলে আমরা ওই রোগটি যেই অঙ্গে হবে সেই অঙ্গের সাবরুব্রিকের মধ্যে গিয়ে আমরা পারস্পিরেশনটি পাবো, আর যদি কোনো অঙ্গের মধ্যে ঘাম হয় স্পেসিফিকলি যে আমার হাত ঘামায়, অনেক মানুষ আছে যে তার হাত দিয়ে একেবারে টপ টপ করে পানি পড়তে থাকে, তাহলে আমরা এই হাত ঘামানোটা পাবো কোথায়? একেবারে এক্সট্রিমিটিজে গিয়ে আমরা হ্যান্ডের পারস্পিরেশনে গিয়ে হ্যান্ড পাবো, ঠিক আছে? আমার পায়ের তলা ঘামায়, দুর্গন্ধযুক্ত ঘাম পায়ের তলায়, তাইলে আমরা পাবো কোথায়? এক্সট্রিমিটিজে গিয়ে আমরা মানে সোলের মধ্যে পারস্পিরেশনে গিয়ে সোল খুঁজবো, ঠিক আছে? বুঝা গেল কিনা কথাটি? এখানে তিনটি কথা মনে রাখেন, ঘাম অধ্যায়ে কি পাবো? যেটা পারস্পিরেশন সেখানে পাবো ঘামের বর্ণ গন্ধ প্রকৃতি, ঠিক আছে? ঘামের বর্ণ গন্ধ প্রকৃতি আমরা পাবো ঘাম অধ্যায়ে, ঘাম যদি কোনো রোগের কারণ হয় তাহলে ওই রোগটি যেই অধ্যায় থাকবে সেই অধ্যায়ে গিয়ে পারস্পিরেশনে ঢুকে ওই রোগটি সেই অধ্যায়ে গিয়ে ওই রোগটিতে ঢুকবো, ওই রূপবৃত্তিতে ঢুকবো, রূপবৃত্তির এর কন্ডিশন অর্থাৎ শর্তাবলীর অংশে গিয়ে আমরা পারস্পিরেশন পাবো, ক্লিয়ার কিনা স্যার? যদি ঘাম কারো কারণ হয়, আর যদি ঘাম কোনো অঙ্গে স্পেশাল কোনো অঙ্গে বেশি হচ্ছে কম হচ্ছে তাহলে ওই অঙ্গে গিয়ে আমরা পারস্পিরেশন দেখবো, ঠিক আছে?
ধরেন আমি খাইতে বসলে আমার নাকে ঘামায়, নাক ঘামায়, খেতে বসলে আমার নাক ঘামায়, ঠিক আছে কথাটি? তাহলে আমরা এই এই মানে প্রবলেমটি কি, প্রবলেমটি হচ্ছে নাক ঘামানো, ঠিক আছে? তাহলে আমি ঢুকবো নোজে গিয়ে পার্সপিরেশন, কথাটি বুঝা গেল কিনা? নোজে গিয়ে পার্সপিরেশন অথবা ফেজে গিয়ে পার্সপিরেশন, ঠিক আছে? সেই পার্সপিরেশনের মধ্যে গিয়ে সাবঙ্গ নোজ পাবে, ক্লিয়ার কথাটি স্যার? জি স্যার। আচ্ছা আমি এখন কাউকে যদি প্রশ্ন করি এই যে ঘামের বিষয়টি, মানে কেউ বলতে পারবেন? ঠিক একই ভাবেই আবারও বলতেছি যে এটা যেমন ঘাম, ধরেন যে মিন্স ঋতুস্রাব, ঋতুস্রাব কি আমি পাবো কোথায়? ঋতুস্রাবের যদি কোনো সমস্যা হয়, ঋতুস্রাবের যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ ঋতুস্রাবটি 28 দিনের সাইকেল মেনটেন করতেছে না, দেরিতে হচ্ছে, দ্রুত হয়ে যাচ্ছে, অনেক সময় ধরে থাকতেছে, এবং এই ঋতুস্রাবটি চাকা চাকা, ঋতুস্রাবটি দুর্গন্ধযুক্ত, ঋতুস্রাবটি কালো, ঋতুস্রাবটির বর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট বর্ণ আসতেছে, তাহলে ঋতুস্রাবের সমস্যাটি আমি পাবো কোথায়? জেনিটালিয়া, ফিমেল জেনিটালিয়ার মধ্যে ঢুকে সেইখানে গিয়ে পাবো ঋতুস্রাবের সমস্যা। কিন্তু ঋতুস্রাবই যদি কারো সমস্যার কারণ হয়, যে ঋতুস্রাব কালে আমার মাথা ব্যথা হয়, ঋতুস্রাব কালে আমার প্রচন্ড রকমের পেট ব্যথা হয়, তাহলে আমি পাবো কোথায়? হেডে পাবো, আমি মাথা ব্যথা যদি, মাথা ব্যথার কারণ কি যদি ঋতুস্রাব হয়, তাহলে মাথা ব্যথায় ঢুকবো সেইখানে গিয়ে, ওই যে শর্ত সাইড টাইম কন্ডিশন, ওই কন্ডিশনের জায়গায় গিয়ে আমি দেখবো মিন্সটারে আমি পেয়ে যাবো, মিন্স ডিউরিং, মিন্স আফটার, মিন্স বিফোর, এরকম থাকবে, ক্লিয়ার কিনা স্যার? জি ক্লিয়ার স্যার। মানে ঋতুস্রাব যদি কোনো সমস্যার কারণ হয়, তাহলে আমরা ঠিক একইভাবে প্রজনন সম্পর্কিত যত রকমের সমস্যা আমরা পাবো ফিমেল জেনিটেলিয়া অথবা জেনিটেলিয়া মেল, প্রজনন জনিত সমস্যা, একজন পুরুষের লিঙ্গ ছোট, এটা কি তার জন্য প্রজনন খুব স্বাভাবিক হবে না? আবার ধরেন যে একজন পুরুষের ইরেকশন হচ্ছে না, মানে লিঙ্গ শক্ত হচ্ছে না, তাহলে সেটা কি প্রজননের ক্ষেত্রে এটা একটা অন্তরায়, সেক্সের ক্ষেত্রে আগ্রহ নাই, এই যে কোয়েশন সঙ্গমে কোনো আগ্রহ নাই, তাহলে এটা কি সঙ্গমে আগ্রহ না থাকলে তাদের মধ্যে সন্তানাদি আসবে না, আসবে কি? আসবে না। এই যে জায়গাটি যে মানে যদি আপনার প্রজনন সম্পর্কিত জনন ক্রিয়ার ক্ষেত্রে কোন রকমের প্রতিবন্ধকতা থাকে, ধরেন যে আপনার ডিম্বাণু হচ্ছে না, ওভারিতে ডিম হচ্ছে না, ঠিক আছে, বা আপনার আপনার স্ত্রীর বন্ধাত্ব আপনি পাবেন এই জেনিটেলিয়া মেল অথবা জেনিটেলিয়া ফিমেল, কারণ দুই পক্ষই বন্ধাত্ব হতে পারে। আবার আসেন যে ভ্যাজাইনা বড় হয়ে গেছে, জরায়ু নেমে গেছে, জরায়ু প্রোল্যাপস হয়ে গেছে, মহিলারা মাস্টারবেশন করে, ছেলেরা মাস্টারবেশন করে, এই সকল সমস্যাগুলো আপনি প্রজনন সম্পর্কিত যত রকমের সমস্যা, ব্যাড হ্যাবিট, ভালো হ্যাবিট, এই সমস্ত কিছুই আপনি পাবেন জেনিটেলিয়া মেল এবং জেনিটেলিয়া ফিমেলের মধ্যে। লোকিয়া স্রাব, ঋতুস্রাব, প্রদরস্রাব, এই সকল বিষয় পাবেন আপনি ফিমেল জেনিটেলিয়া অথবা মেল জেনিটেলিয়া, ক্লিয়ার? বোঝা গেল কিনা? এখন এই ফিমেল জেনিটেলিয়া বা মেল জেনিটেলিয়া কোনো সমস্যা যদি কোনো অন্য কোনো রোগের কারণ হয়ে থাকে, ধরেন যে আমার শরীরের মানে আমার রানের মধ্যে চুলকাচ্ছে, লিকুরিয়া লেগে, লিকুরিয়া হতে আমার রান চুলকায়, তাইলে কি লিকুরিয়া ভরিয়ে পড়ার কারণে, রানের মধ্যে লাগার কারণে রান চুলকাচ্ছে, তাহলে এই রানের সমস্যাটি চুলকানি মানে অর্থাৎ কি এক্সট্রিমিটিসে যাবেন, খাইয়ে যাবেন, ইচিং এ ঢুকবেন, ওইখানে গিয়ে কন্ডিশনে গিয়ে লিকুরিয়া ফর্ম, কথাটি ক্লিয়ার কিনা? অথবা ভ্যাজাইনাল অংশ চুলকাচ্ছে, অর্থাৎ আপনার জেনিটাল অর্গান চুলকাচ্ছে লিকুরিয়ার কারণে, তাহলে জেনিটাল অর্গানে ঢুকবেন, জেনিটালে ঢুকবেন, জেনিটালে ঢুকে আপনি ইচিং এ ঢুকবেন চুলকানি, ওইখানে গিয়ে দেখবেন লিকুরিয়া ফর্ম,
কথাটি ক্লিয়ার বোঝা গেল কিনা। জি স্যার বোঝা গেছে। আচ্ছা তাহলে আমি কি আর সামনের দিকে টানবো না, এই 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 পর্যন্তই থাকবো? আমি কিছু প্রশ্ন নিতে চাই, কারো কোনো কিছু, আমি 15 মিনিট এই যে যা বললাম এই যে এইগুলো আপনারা বুঝতে পারলেন কিনা? পাকস্থলীটা শেষ করে এই স্লাইডটা পুরোটা শেষ করে দিবেন নাকি? পাকস্থলীটা মানে অনেক পাকস্থলীর বিষয়গুলো আসলে কি, আচ্ছা শেষই করে দিই, এটা বড় যেহেতু। ধরেন যে আমার আমার মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয়, এক কথায় মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয়, এই সবকিছুই আমি পাবো কোথাও? কোথায়? পাকস্থলীর ভিতরে। অর্থাৎ মুখ দিয়ে কি ঢুকে? আমার খাবারের যে কোনো ইচ্ছা, খাবারের ইচ্ছা জাগলে কি এটা মুখ দিয়ে তো খাওয়া লাগবে, তাই না? খাইতে মন চায় না, খাইতে মন চায় না, এটা কি মানে আমার অনিচ্ছা, আমার কোনো খাবার পছন্দ কোনো খাবার অপছন্দ, এই সমস্ত কিছু খাবারের ইচ্ছা অনিচ্ছা, এবং খাবার যদি ভমিটিং হয়ে অজীর্ণ আকারে আসে তাহলে এটাও আমরা ইনডাইজেশন, আমাদের খাবারের ইনডাইজেশন, ক্ষুধা লাগা, পিপাসা লাগা, বমি বমি, এই এবং বমি বমি ভাব, হ্যাঁ ঢেকুর ওঠা, এই সমস্ত সমস্যাগুলো আমরা পাবো কোথায়? স্টমাকের মধ্যে। ক্লিয়ার কিনা স্যার? জি স্যার। জি, তাইলে আমরা তাহলে আমরা কি কি পাচ্ছি? মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বাইর হয় তার সবকিছু আমরা পাবো স্টমাকের মধ্যে। অর্থাৎ বমি হলে আমরা কোথায় পাবো? স্টমাক। ঢেকুর হলে পাবো কোথায়? স্টমাক। উকি দেওয়া, ধরেন এই যে হিস মানে আমাদের হিসকি আসছে, এটা পাবো কোথায়? স্টমাক। বুঝা গেল? তাইলে এখন যদি আমার মিষ্টি খেতে পছন্দ হয় পাবো কোথায়? স্টমাক। যদি আমার দুধ খাইতে অপছন্দ, দুধ আমি খাইতে পারি না, দুধের গন্ধ সহ্য করতে পারি না, এগুলো পাবো কোথায়? ভাজা ডিম খাইতে খুব পছন্দ, লবণ খাইতে পছন্দ, আজে বাজে খাবার খাইতে পছন্দ, এগুলো পাবো কোথায়? স্টমাক। খাবার আমার হজম হয় না, পাবো কোথায়? স্টমাক। ধন্যবাদ। তাইলে আমরা তাহলে মানে সামগ্রিকভাবে বইয়ের ভিতরের টোটাল মোটামুটি একটা পিকচার আমরা পেয়ে গেলাম যে কোথায় কি পাবো। ক্লিয়ার কিনা স্যার? এরপরে আমরা দুটো অধ্যায় নিয়ে কথা বলবো আগামী ক্লাসে, সেটা হচ্ছে এক হচ্ছে মাইন্ডের মধ্যে আমি কি পাবো, জেনারেটিভ এর মধ্যে আমি কি পাবো, আর যেই অঙ্গহীন যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোর ব্যাপারে তো বলেই দিলাম, ঘাম যেরকম আছে, ফিভার যেরকম আছে, কফ যেরকম আছে, এক্সপেক্টোরেশন যেরকম আছে, এইগুলো সব আমরা যার যার অধ্যায়ের মধ্যে পাবো। ওই ধরেন কফ, কফের বর্ণ গন্ধ প্রকৃতি, হ্যাঁ এটা আমরা পাবো কফ অধ্যায়ের ভিতরে। কিন্তু কফ যদি কোনো রোগের কারণ হয় তাহলে সেই রোগটি যেই অধ্যায়ে ঘটবে সেই ঘটা সেই রোগের কারণ, যে আমি কাশি দিলে আমার মাথা ব্যথা হয় তাহলে আমি পাবো কোথায়? মাথা ব্যথায় গিয়ে আমি কফিন অন খুঁজবো কন্ডিশনের মধ্যে। এই এইভাবে আমাদের প্রত্যেকটি অধ্যায়ের আমরা অঙ্গহীন অধ্যায়গুলো, যেমন ঘামটা যেরকম বলছে সবগুলো অধ্যায় এই একই একই দোতনার মধ্যে তারা ঘোরাফেরা করবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই থাকুক, আগামী দিন অবশ্যই আপনারা থাকবেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ সবচেয়ে বড় দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসে। এক হচ্ছে মাইন্ড এর মধ্যে আমরা কি পাবো, আর জেনারেটিভ এর মধ্যে আমরা কি পাবো, আর কোন জায়গায় যদি আমরা কোনো রুব্রিক না পাই তাহলে সেটা আমরা কিভাবে বের করবো, কথাটি বোঝা গেল কিনা? যদি আমরা কোনো একটি রুব্রিক না পাই তাহলে সেই রুব্রিকটা আমরা কিভাবে বের করবো, বা কোথা থেকে আমরা যাব, কোথায় যাব, সেই বিষয়টি নিয়ে আমাদের আগামী ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে, আর আজকের ক্লাসের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলো নিব, এই বিষয়গুলো মানে পরিষ্কার করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রিফন স্যার একটা প্রশ্ন করি। জি, গুচ্ছ আকারে চর্মরোগ, এটা স্কিন, তারপর ইরাপশন,
এখন যেমন একটা উপমা ছিল আপনার এরকম যে মুখে এবং পিঠে ব্রণ, এটা স্কিন অধ্যায় পাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে কয়টা স্থানে হলে এটাকে আমরা চর্মরোগে নিতে পারি, মানে স্কিনে নিতে পারি, একের অধিক হলেই কিনা? একের অধিক না স্যার, একটু ব্যাপারটি বোঝার ব্যাপার। আমি বলছি ধরেন যে বুকের মধ্যে, বুকের মধ্যে পুরো বুক জুড়ে আমার 10 জায়গায় হয়েছে, ধরেন যে স্তনের বোটায় হয়েছে, স্তনের মধ্যে হয়েছে, স্টার্নামে হয়েছে, আমার এক জিলার মধ্যে হয়েছে, আমি খুঁজবো বুকের মধ্যে স্যার। কথা বোঝেন? কিন্তু এটা যদি আমার বুকের অঞ্চলটা পার হয়ে যদি আমার এটা পেটের মধ্যে চলে আসে, তখন কিন্তু আর এটা আপনি পেট বুকের মধ্যে খুঁজবেন না, আপনাকে খুঁজতে হবে স্কিনে। কথাটি ক্লিয়ার হলো কিনা স্যার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, উপমা দেওয়াতে ক্লিয়ার হলাম, অনেক ধন্যবাদ স্যার, শুক্রিয়া। আর কার কোন প্রশ্ন? ম্যাম আপনি আপনার প্রসিডিউর অনুযায়ী আপনি ক্লাসকে ইয়া করতে পারেন, ইচ্ছা করলে বন্ধও করতে পারেন, অথবা কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা 10 মিনিট প্রশ্ন নিতে পারি, আপনি কল করেন। আজকে এখানে ক্লাস সমাপ্ত, আসসালামু আলাইকুম। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার চমৎকার আজকের এই ক্লাসটি আমাদেরকে উপভোগ্য, আমরা চমৎকার উপভোগ করতে পেরেছি। তো আমরা মনে হয় না আর কারো কোনো প্রশ্ন আছে, যেহেতু একজন প্রশ্ন করার পর আর কেউ প্রশ্ন করেনি, তাই আমরা আজকে, জি প্রশ্ন থাকলে প্লিজ একটু হ্যান্ড রেজ, হ্যান্ড ম্যাম কেউ যদি প্রশ্ন করতে চায় হ্যান্ড রেজ করলেই আমরা বুঝে দেব, আর না হলে অফিশিয়ালি আজকের ক্লাসটি অফ করে দেন, আমরা এমনি আড্ডা বিড়াইতে পারি 10 মিনিট। আচ্ছা জি কামরান নাহর ম্যাম আপনি প্লিজ প্রশ্নটি করুন। স্যার জেনারেলিটিসে একটা পারস্পিরেশন একটা কথা বলছিলেন স্যার, যদি কোনো রোগের কারণ হয়, ঘামটা যদি কোনো রোগের কারণ হয় তখন কোথায় যে খুঁজব স্যার, একটু ক্লিয়ার করলে। ম্যাম আমি বলি ধরেন যে আমার শরীর ঘামাইলে প্রচন্ড রকমের মাথা ব্যথা হয়, শরীর ঘামাইলেই আমার মাথা ব্যথা হয়। আচ্ছা সমস্যাটি কি এইখানে বলেন তো? শরীর ঘামাইলে আমার মাথা ব্যথা হয়, শরীর ঘামলে মাথা ব্যথা হয়, সমস্যা মাথা ব্যথা। কথাটি কি রুব্রিক খুঁজতে গেলে আমি খুঁজবো কি শেষ কথাটি, মাথা ব্যথা, দুটো অপশন, শেষ কথা কি অথবা সমস্যাটি কি? তাহলে সমস্যাটি হলো ব্যথা, ঘাম কিন্তু ব্যথা না, ঘাম ঘাম সবারই হচ্ছে, ইন জেনারেল সবারই ঘাম হচ্ছে, কিন্তু সবার মাথা ব্যথা হচ্ছে না, ওই ব্যক্তিটির হচ্ছে। তাহলে এই যে শরীর ঘামলে মাথা ব্যথা হয়, তাহলে আমার সমস্যাটি হলো ব্যথা এবং কোথায়, মাথায়। তাহলে আমি মাথা হেড অধ্যায় যাবো, ব্যথাতে ঢুকবো, ওই ব্যথার কন্ডিশন অংশ, ওই যে আমরা সাইড টাইম কন্ডিশন দেখছি না, জি, সেই ক্ষেত্রে মাথা ব্যথার লোকেশন থেকে আমরা ফাইন্ড আউট করবো, তার এটা কপালে ব্যথা হয় না পুরো মাথা জুড়ে ব্যথা হয়, আমরা ওইভাবে ভাগ করে যাব। ব্যথাটি কোন ধরনের ব্যথা, জ্বালাকর ব্যথা, হুল ফুটানো ব্যথা, টাটানো ব্যথা, সেই ব্যথাটিকে আমরা কনফার্ম করে নিব। এটা আমরা রুগীলিপি করার সময় এই জিনিসগুলো আমি আরো ডিটেলস বলবো, কিন্তু এই যে আমরা কনফার্ম করে নিলাম, নেওয়ার পরে আমি গিয়ে দেখবো ওইখানে ধরেন যে আমার মাথায় জ্বালাকর ব্যথা ঘামলে, তাইলে আমি ঢুকবো মাথায় ঢুকবো, বার্নিং পেনে ঢুকবো, আমি গিয়ে জায়গাটি আমি অ্যাভয়েড করে যাব, তারপরে আমার টাইমটা সকাল দুপুর বিকাল এইগুলো অ্যাভয়েড করে যাব, তারপরে আমি কন্ডিশন এয়ার ওপেন দিয়ে শুরু হলো কন্ডিশন, এইভাবে আমার নামতে নামতে গিয়ে পি ফর পার্সপিরেশন আমি ওইখানে পাবো। ঠিক আছে ম্যাম? জি স্যার। আর যদি স্যার এমনি কোনো অঙ্গ না থাকে তখন কি আমরা জেনারেলিটিস খুঁজবো? না না না, আমরা ওই জেনারেলিটিসের অথাইটি ব্যবহার আমরা সামনের দিকে বলবো কখন ব্যবহার করবো, কিন্তু ধরেন যে আমার ঘামলে, মানে একটা সমস্যার কথা বললেন যে ঘামলে আপনার সারা শরীর জ্বালা পোড়া করে, ঘামলে সারা শরীর জ্বালা পোড়া করে, ঠিক আছে, হইতে পারে না এটা সমস্যাটি?
কি ম্যাম হতে পারে কি না? জি স্যার। তাইলে যদি সারা শরীর জ্বালা পোড়া করে তাইলে আমি ইন জেনারেল সার্বোদয়িকে খুঁজব, তাইলে সার্বোদয়িক মানে জেনারেলিজে যাব, জেনারেলিজে থেকে পেইন বার্নিং দেখব, পেইন বার্নিং এ গিয়ে আমি পারস্পিরেশন দিব। ফিনিশ। জি স্যার থ্যাংক ইউ। আপনি বুঝতে পারছেন কি না? জি স্যার জি স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কন্ট্রিবিউট করেছেন সবাইকে, এবং স্পেশালি থ্যাংকস ফর হচ্ছে আমাদের আজকের আলোচক আব্দুল হালিম রিপন স্যারকে, যিনি চমৎকারভাবে আসলে প্রতিনিয়ত আসলে আমাদেরকে রেপার্টরি শেখার জন্য উনি কষ্ট করে যাচ্ছেন। তাই স্কুল অফ হোমিওপ্যাথির পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং স্যার আমাদের কাছে ফিরে আসবেন বারবার সেটাই প্রত্যাশা করি। তো এই বলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামীকাল ডক্টর নীলকমল বর্মন স্যারের ক্লাস আছে, আপনারা আশা করি থাকবেন, এই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। এরপরে আমি এই যে স্লাইডের মধ্যে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যদি কারো কোনো সমস্যা হয় যে কোনো সময়, সেটা কোনো সময়ের বাইন্ডিংস নেই, আপনারা ফোন দিবেন, ইনশাল্লাহ যে কোনো অবস্থায় আমি যে কোনো সময় আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, আমি আমি আপনাদেরকে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যেই কোনো সময় যেই কোনো ভাবে যে কেউ রেপার্টরি শেখার ক্ষেত্রে হোক বা যেই কোনো বিষয় হোক, যদি জানার কোনো কিউরি থাকে যেই কোনো সময় আমাকে ফোন দিবেন এবং প্রশ্ন করবেন, আমি অলওয়েজ অ্যাটেন্ড করি। তবে ওই উপরে যে কন্টাক্ট নাম্বারটা, এটা হোয়াটসঅ্যাপ সবসময় থাকে না, অ্যাক্টিভেট থাকে না, তো সবাইকে অ্যাক্টিভেট থাকলেও আমি সাধারণত হোয়াটসঅ্যাপ ধরি না, এইটুকু হচ্ছে বড় কথা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দিনের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের সবাই আবার দেখা হবে। ধন্যবাদ স্যার, বিদায় নিলাম। জি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।